شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده মোহাম্মদ জলিল ফরাজি ভাই কোয়ের থেকে জানতে চেয়েছেন যে মানুষ মারা গেলে তার রোহ বা আত্মা কোথায় যায় শুক্রান জাজা খরফিদার আইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য সুল যান আমি আপনি পৃথিবীতে যারা এসেছি যাদেরই প্রাণ রয়েছে তাদেরই মৃত্যুবরণ করতে হবে অবশ্যই অবশ্যই মানুষকে বা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে এ প্রসঙ্গে আলারবুল্লা আলামিন পবিত্র কুরআনের একুশ নং সৌরা আম্বিয়ার পঁয়ত্রিশ নং আয়াত এবং পবিত্র কোরআনের তিন নং সৌরা আল ইমরনের একশো পঁচাশি নং আয়াতে বলছেন কুল্লু একাতুল মাউথ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমনকি মৃত্যু থেকে আমরা কখনোই পালন করতে পারবো না সুরা নিচা জান নং সুরা আটাত্তর নং আয়াত আল্লাহ বলছেন আইনাতা কোন ইত্রিক কুমল মাউতাওয়ালা ও কুম তুম ফেবরু জিম মোশাইয়া তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ধরবে তোমরা যদি মৃত্যু থেকে পালান করতে চেষ্টা করে সুদৃঢ় দর্গে অবস্থান করো তাও তোমাদের মৃত্যু ধরবে এছাড়া পবিত্র কোরআনের বাষট্টি নং সৌরাজ আট নং আয়াতে ছাড়া একাধিক সুরা আল্লাহ রবুল্লা বলেছেন যে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে তো আমরা অনেকেই মৃত্যুর ব্যাপারে হতাশা হয়ে যায় বা চিন্তাগ্রস্ত হয়ে যায় কিন্তু না মৃত্যুর ব্যাপারে হতাশা বা চিন্তাগ্রস্ত হতে ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলম মানুষকে নিষেধ করেছেন হতবুদ্ধ হতে নিষেধ করেছেন পবিত্র কুরান দশ নংশুরায় ইউনসের উনপঞ্চাশ আয়াত পবিত্র কুরানের পনেরো নং ও হিজরের পাঁচ নং আয়াত পবিত্র কুরান তেইশ নং সুরা মমিনের তেতাল্লিশ আয়াত পবিত্র কোরআনের কুরানের তেস তৃত রামনাফেকনের এগারো আয়াত পবিত্র কুরানের ষোলো অংশ রানাহরের একষট্টি আল্লাহ আল্লাহরবুল্লা আলম নিষেধ করেছেন তো এবার মানুষ মারা মারা গেলে তার আত্মা কোথায় যায় এ মর্মে আহমাদ মিশকাতের পনেরোশো বিয়াল্লিশ হাদিসে বারাইবনা আজেব থেকে বিশাল বড় হাদিস সেখানে বলা হচ্ছে যে মানুষকে মুমিন ব্যক্তির আত্মা খুবই সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বের করা হবে আর কাফের ব্যক্তির আত্মা খুবই কষ্টের সাথে বের করা হবে এবার মুমিন ব্যক্তির আত্মা যখন খুবই আনন্দের সাথে বের করা হবে এর আত্মা এক এক করে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে আসমান থেকে একটা আওয়াজ আসবে যে তার আত্মাকে ইল্লিন নামক জায়গায় নিয়ে যাওয়া অর্থাৎ সম্মানিত মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া হবে এরপর কি দিন তাকে আবার উঠানো হবে পবিত্র কোরআনের বিষ সূরা তো আর পঞ্চান্ন নগা আয়তে যে কথা উল্লেখ করা হয়েছে আর যারা কাফের ব্যক্তি তার আত্মাকে সিচিন নামক জায়গায় নিক্ষেপ করবে যেখানে সে চিরকাল থাকবে খুবই কষ্ট থাকবে সেখান থেকে ফিরে আসা করা সম্ভব না যেটা সুরা আরব সাত নং সুরা চল্লিশ নং আয়তে বলা হয়েছে কি যখন বাসে ফুৎকার হবে তখন সে সিচ্চিল নামক জায়গা থেকে উঠবে অর্থাৎ মুমিন ব্যক্তির আত্মা আল্লাহর কাছে পৌঁছানো এরপরে তার কে জাল জায়গায় রাখানো হয় যারা কাফের তাকে সিজিল নামক জায়গায় তাকে শাস্তির জন্য পৃথিবীর সর্বনিকৃষ্ট স্থানে নিম্ন জায়গায় নিক্ষেপ করা হয় আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আল্লাহু আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ